নমস্কার, আরটিভির সমস্ত দর্শকক স্বাগতম জানাই মই আবিষ্কা দে চৌধুরী লই আহিছো আজির এই রিপোর্ট। তারাবাড়ী আরক্ষীর জালত দুই গরু চোর। বরপেটা জেলার তারাবাড়ী আরক্ষীর জালত পড়েছে দুটা গরু চোর। ধৃত গরু চোর দুটা তারাবাড়ী থানার অন্তর্গত গণকপাড়া পিরলার 32 বছরিয়া সফিকুল খান আর হরিপুরের 40 বছরিয়া কায়ুম মির। তারাবাড়ী থানার ওসি যতীশ দাসে তাৎক্ষণিকভাবে তদন্ত আরম্ভ করে চোর দুটাক আটক করবলৈ সক্ষম হয়। শুক্রবারে ধৃত চোর দুটাক বরপেটা আদালতত হাজির করবাত মহামান্য আদালতে দুদিনের বাবে আরক্ষীর জিম্মা দিয়ে ধৃত চোর দুটাক। দেওবারে পুনের আদালতত হাজির করা হব ধৃত চোর দুটাক। উল্লেখ্য যে 8 জুলাইর পুয়তি নিশা বাতগাঁওয়ের নরেশ বাড়ৈর ঘরত গরু চুরি করবলৈ গৈছিল ধৃত চোর দুটা। গৃহস্থ হার পুয়াত পলাই যাবলৈ সক্ষম হয় চোর দুটা। গরু কড়িয়াবলৈ অনা চোর AS15C9931 নম্বরের পিয়াগো ভ্যানখন এরি পলায়ন করে চোরে। ঘটনাস্থলীত তারাবাড়ী আরক্ষী উপস্থিত হয়ে জব্দ করে বাহনখন। গৃহস্থ নরেশ বাড়ৈয়ে তারাবাড়ী আরক্ষী থানাত চোরের বিরুদ্ধে দাখিল করেছিল এজাহার। অন্ততে আমার প্রতিবেদন পুয়ার বাবে লগন আর সাবস্ক্রাইব করক আমার ইউটিউব আর ফেসবুক চ্যানেল RDTV 24x7। ধন্যবাদ। জুলাই তারিখে রাতেপা 4টামান বাজাত আমার বাতগাঁওর গাঁওবুড়াই আমাক ফোন করে জানায় যে একটা চোরের দলে বাতগাঁও নিবাসী নরেশ বাড়ৈর ঘরত চুরি করব সোমাইছিল, গরু চুরি করব সোমাইছিল। আর গরু চুরি করে গাড়ি এখন গাড়িত মানে ভরাব লওতে গরুর মালিকে খবর পায়। খবর পায় হাল্লা চিল্লা করতে চোরে গাড়িখনও এরি থৈ যায় আর গরুকেটাও এরি থৈ তারপর পলাই যায়। সেই মর্মে আমি খবর পাই ঘটনাস্থলীত উপস্থিত হও আর গাড়িখন লই আহ। গাড়িখনের নম্বর আসে AS15C9931, এটা পিয়াগিও ভেহিকল। তারপর আমি গরুর মালিকরপা একটা FIR লো আর কেসটি রেজিস্টার করে তদন্ত করো। তদন্তত আমি গম পাও যে গাড়িখনের যে মালিক আসে তার নাম সফিকুল খান, কনকপাড়া পিরালাত ঘর। মানে 6 বছর আগতে একটা এক্সিডেন্টত দুখন ভরি মানে ছিঙি গেছিল। তেতিয়ার আর্টিফিশিয়াল ভরি লগাই কিনে মানে চলাফেরা করে, প্লাস গাড়ি সারি গাড়ি মটর চলাই থাকে। আর এইকদিন মানে এই গাড়িখন চলাই আছিল বলে আমি খবর পাও। পিছত আমি মাতোতে উল্টায় আকো তেওঁর ঘনিয়াকর দ্বারা এটা চুরি কেস দিব আহিছিলে গাড়িখন চুরি করে নিয়া বলে। কিন্তু গাড়িখনত আমি যেতিয়া জব্দ করো গাড়িখনের লগত গাড়িখনের চাবিটাও পাও, গতি এইটো আর পসিবল নহয় যে কোনবা চুরে চাবি বাতো চুরি করে নিব ঘরের পর আকো গাড়িখনের লক ভাঙি কিনে নিব। মানে কোনো চুরি করলে গাড়িখন তো লক ভাঙি কিনে নিলে হয়, চাবিটো তো নাপালে হয়, গতি আমার সন্দেহ হয় তার উপর। তেতিয়া তা ভালকে সুৎপোষ করতে লাস্টত কথাখিনি স্বীকার করে, কয় যে কায়ুম মির বলে একজন আসে হরিপুর গাঁওর। আর কায়ুম মির আর সফিকুল খান দুইজনে সেদিন রাতে প্রায় 1টামান বাজাত গাড়িখন লই বাতগাঁও গরুটো চুরি করব গেছিল বলে কয়। আর পিছত যেটা রাইজে চিঁয়র বাখর করে তারপর পলাবলে সক্ষম হয় গাড়িখন হেরি থাকে। আর সেই মর্মে আমি দুজনকে আমি গ্রেপ্তার করেছো কেস নম্বর 152/21 আন্ডার সেকশন 3T411-34IPC। আর দুজনকে আমি দুদিনের কাস্টডিতে আনিছো, চাও আর যদি কোনবা চক্র জড়িত আছে এগেনস্টতো আমি একশন লোক।